আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی رسول الله ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি প্রশ্ন করেছেন মুহিন খান বাংলাদেশ থেকে হাদিসের kitab সমূহে কেন জাইফ হাদিস বর্ণনা করা হয়েছে। আসুন প্রশ্ন দেখি আমাদের হালো সুন্নাহ মিডিয়া গ্রুপে প্রশ্ন করেছেন মহিন খান আসসালামু আলাইকুম محترم আনুল হুদা حفظ الله কাছে আমার একটি বিশেষ প্রশ্ন বুখারি মুসলিম ছাড়া সাহায্যের যে সকল হাদিসের কিতাব স্বীকৃত ইবনাহান হুজাইমা হাকিম ইত্যাদি সহ এসব গ্রন্থের মুসান্নিফগণ লক্ষ লক্ষ হাদিসের হাফিজ হওয়া সত্ত্বেও তাদের গ্রন্থে জয়ীফ হাদিস আনলেন কেন হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে তো তারা নিঃসন্দেহে ভালো জানতেন এতদ সত্ত্বেও তাদের গ্রন্থগুলোতে আহলে হদস নামক প্রাণীদের দৃষ্টিতে কিছু হাদিস যেগুলো জাল কিন্তু আমাদের দৃষ্টিতে সেগুলো জয়ফ এমন হাদিস মুসানিফ রহমতুল্লাহ আলহিগণ তারা কেন সহস গ্রন্থে তুলে ধরলেন তারা তো কেবল সহিগুলোকেই এক কাতারে সাজাতে পারতেন এর মধ্যে হেকমত কি জানালে খুবই কৃতজ্ঞ থাকব মুহিন খান প্রশ্নটা হলো হাদিসের কিতাব সমূহে হাদিস কেন বর্ণনা করা হলো থেকেই প্রমাণিত যে বর্তমান প্রাণী যারা আছে আপনি যাদের কথা বললেন তারা আর মুহাদ্দ কারাম এক নন মুহাদিস যারা তারাই আহলুল হাদিস আর বর্তমানে যারা আছে তারা আপনি যেটা বললেন محدثين الكرام زعيف حديث تاكو حديث مونيكورتين محدثين الكرام زعيف حديث تاكو حديث مونيكورتين حديث صحي ابن ضعيف صحي حديث كس شورتات اتصال السند عدالة الرواه اتقان الحفظ سلامة المتن والاسناد من الشدود والعلل ايش بيشاي صنرت متصل هوبي بي رابي আদিল হবেন আদালত থাকবে বিশ্বস্ত হবেন আর সনদ সনদের ব্যাপারে হেফজের ব্যাপারে তারা তাদের মুতকিন হবেন দক্ষ হাফিজ হবেন এবং মতনটা সাজ হবে না অর্থাৎ অন্য কোনো বিশ্বস্ত রাউির বর্ণনার সাথে ব্যতিক্রম হবে না আর এমন কোন কিছু দুর্বলতা যা খুব গোপন এমন কিছু থাকবে না এগুলোকে কিছু হাদিস বলা হয় সামান্য রাবির দুর্বলতা সনদের দুর্বলতা বা রাবির হেফজের দুর্বলতার কারণে হাদিস দোয়াইফ হয় কিন্তু এই হাদিসটা কেউ মোহাদিসাম হাদিস মনে করতে এই কারণেই তাদের কিতাব সমূহে জয়ফ হাদিস বর্ণনা করা হয়েছে প্লাস জাল হাদিস কোনো কোনো সময় জাল হাদিস দেখা যাচ্ছে জাল হাদিসগুলি হয়তো তাদের শর্ত মতো সেটাকে জাল মনে করেননি অথবা তারা পেয়েছেন জাল হিসাবে উল্লেখ করেছেন এমন আছে আসুন আমরা একটা হাদিস একটা কিতাব দেখি সোহেল বখারি শুরুতেই দেখুন প্রথমে লেখা আছে বিসমিল্লাহ রহমান রাহিম আপনাদের সামনে সোহেল বখারি প্রথম লাইনটাই হলো বিসমিল্লাহ রহমান রাহিম অথচ কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম آآ ديشروقورا اي هدستا انا كيت ضعيف بولتن اشون دكي مجموع فتاوى مقالات متنوعه تأليف الشيخ عبد العزيز بن عبد الله بن باز آآ هو بوتشتا موخون دو بيز وان تاعتي فاي بخند اختبار بروسنوكورا هويتسما صحة حديث كل أمر ذي بال لا يبدأ فيه ببسم الله فهو أبتر أقطع أجزم. إبلسونة <سؤال> جباب ديتشن شيخ بن باز جاء هذا الحديث من طريقين أو أكثر عند ابن حبان وغيره وقد ضعفه بعض أهل العلم ديني ضعيف كتو أهل العلم والأقرب أنه من باب الحسن لغيره أقرب هتسي دي حديثت ضعيف ناهي حسن لغيره هبه তার মানেই হলো যে হাদিসের সনদের মধ্যে কিছু দুর্বলতা আছে এই হাদিসের সনদের মধ্যে দুর্বলতা থাকা সত্ত্বেও বুখারি শরীফের শুরুতেই আছে বিসমিল্লাহ রহমান রাহিম সুতরাং আমি আশা করি আপনার প্রশ্ন সংক্ষেপে আমরা উত্তর দিতে পেরেছি দঈফ হাদিসটাকেও মহাদিস কারাম হাদিস মনে করতেন আর আমাদের সময়ে এই যে প্রাণী প্রাণীগুলি আছে তারা দয়াইফ এবং জাইফ এবং জাল দুইটাকে এক করে ফেলে একেবারে অটো ডেলিভারি দেয় আগের মহাদিস গ্রাম যারা ছিলেন তাদের মধ্যে আমান ছিল তারা অটো ডেলিভারি দিতেন না তাদের মধ্যে ছিল ছিল ভয় আল্লাহ কোনো হাদিসকে জয়েফ বা জাল বলার ক্ষেত্রে তাদের কিছু উসুল ছিল আর আমাদের বর্তমান এই সময়ের প্রাণীগুলি তাদের উসুলটা হলো তাদের মুখ দিয়ে যা আসে তাই বলে দেয় কোনো হাদিস হাসান পর্যায়ের আছে একেবারে একেবারে সরাসরি মারে দিবে যেটা জাল জাল বলে দেয় শুধু সুতরাং এই জালদের কবলে আসলে আল্লাহ রসুল সালাম আলিহ আলি ওয়াল্লামের হাদিসগুলি পড়ে গিয়েছে আমি আশা করি প্রশ্ন উত্তর আপনি পেয়েছেন